পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণবাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বট এবং অশ্বত্থ গাছের বিবাহ অনুষ্ঠিত হল। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। আসলে অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে পৃথিবী হারাচ্ছে তার প্রাকৃতিক ভারসাম্য, যার ফলশ্রুতিতে কখনো অতিবৃষ্টিতে বন্যা, আবার কখনো অনাবৃষ্টির কারণে খরা পরিলক্ষিত হচ্ছে। এই তীব্র গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় এই বিয়ের আয়োজন, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। হিন্দু রীতি মেনে বৃহস্পতিবার বট এবং অশ্বত্থ গাছের বিবাহ দেওয়া হল মহাধুমধামের সঙ্গে। বিবাহের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। নিমন্ত্রিতদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। আমরা মানুষের যেমন হিন্দু শাস্ত্রীয় মতে মানুষের যেমন বিবাহ হয়, এখানে বট এবং অশ্বত্থ বৃক্ষের আমরা সেইভাবেই পুরোহিত দিয়ে নাপিত দিয়ে আমাদের সেইভাবে বিবাহ দেওয়া হচ্ছে। কেন? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলেছে বিভিন্ন সময়। সমাজ থেকে এই যে বৃক্ষ ছেদন, এর ফলে আজকে দীর্ঘদিন অনাবৃষ্টি, কখনো খরা কখনো বন্যা, একটা প্রাকৃতিক ভারসাম্য আজকে বিঘ্নিত হচ্ছে। সেই কারণে আমরা এই প্রাচীন কাল থেকে হয়ে আসছে বট এবং অশ্বত্থ গাছ একসঙ্গে লাগালে এইগুলো হচ্ছে, আপনারা জানেন যে ভারতবর্ষের যে জাতীয় বৃক্ষ হচ্ছে বট, বিনিয়ান ট্রি, তা সেই বটবৃক্ষ এবং অশ্বত্থ, এগুলো বহু মানুষের, বহু জীবজন্তু প্রাণীর তাদের এই পরিবেশে রক্ষা করে চলেছে। সেই কারণেই আমরা বট এবং অশ্বত্থ বৃক্ষের বিবাহ দিচ্ছি, যাতে প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসে, প্রকৃতিতে বৃষ্টিপাত হয় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। আমরা যে সামাজিক প্রথা, আমাদের যে মানুষের ছেলে মেয়ের যে আমরা বিয়ে দিই, ঠিক সেই হিন্দু সমাজের সনাতন ধর্মের সেই রীতি মেনে আমরা দুজন দুজনের একত্রিত করে তাদের স্বামী স্ত্রীর মিলন করিয়ে আমরা এই বট বৃক্ষ এবং অশ্বত্থ বৃক্ষ স্বামী স্ত্রী এবং এদেরকে প্রতিষ্ঠিত করে এখানে আমরা এদের স্বামী স্ত্রী হিসাবে আপনার প্রতিষ্ঠিত করে এদের সামাজিক পথে আমরা বিয়ার রীতি মেনে বিয়ে দিচ্ছি। এবং সাত পাক যেমন আমাদের মানুষের মধ্যে যেমন ছেলে মেয়ে উভয়ে যেমন তাদের মেয়ে পক্ষ ছেলে পক্ষ থাকে, তাদেরকে উভয়কে দুজনকে দুই পক্ষ রেখে আমাদের যে সনাতন ধর্মের রীতি মেনে নামকরণ করে এবং গোত্র মালা বদল সব কিছু সনাতন ধর্ম মেনে বিয়েটা দেওয়া হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।